আপনি? আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? আপনার নাম কি সুইটি? হ্যাঁ, আমার নাম সুইটি। আরে, আপনি আমাকে আবারও মারলেন। আপনার বয়ফ্রেন্ডের নাম কি মুশফিক? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের নাম মুশফিক। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না, আপনি কে আর আপনি আমাকে মারতেছেন কেন? ও আচ্ছা। আরে, আপনি আবারও আমাকে মারলেন, আমি কিছুই বুঝতেছি না, আমার দোষটা কি বলেন? আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার রিলেশন কি 5 বছরের? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন 5 বছরের। কিন্তু আপনি কে? আরে, আপনার সমস্যাটা কি? আমাকে এভাবে মারতেছেন কেন বলবেন প্লিজ? আচ্ছা, আপনি কি তিতুমির কলেজে পড়েন? আপনি আমাকে আবারও মারলেন। হ্যাঁ, আমি তিতুমির কলেজেই পড়ি, কিন্তু আমার দোষটা কি একবার বলেন ভাই? আমার আর মাইরেন না। আসলে ম্যাম, আপনার কোনো অপরাধ নেই, এটা আপনার জন্য একটা গিফট ছিল। গিফট? কিসের গিফট? আর আপনি কে? আসলে ম্যাম, আমি তো একজন ডেলিভারি ম্যান, আর আপনার বয়ফ্রেন্ড বলেছে এই থাপ্পড়গুলো আপনাকে দিতে। কি? আমার বয়ফ্রেন্ড বলেছে আমাকে থাপ্পড় দিতে? আপনি কি পাগল হয়েছেন? আমার বয়ফ্রেন্ড আমাকে থাপ্পড় দেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছে? আপনি কি জানেন আমার বয়ফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে? জি ম্যাম, আমি সত্যি বলছি, আমি একজন ডেলিভারি ম্যান, আর আপনার বয়ফ্রেন্ডই আমাকে পাঠিয়েছে আপনাকে এই থাপ্পড়গুলো গিফট দেওয়ার জন্য। আসছো তুমি? হ্যাঁ ভাইজান, আসছি। সত্যি তোমাকে তো ডেলিভারি ম্যানের মতোই লাগতেছে, আর ব্যাগটাও তো ভালোই বানাইছে। শুনো, আমার কাজটা হলো তুমি করে দিবা, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডকে গিয়ে তুমি থাপ্পড় দিবা। কিন্তু ভাই কেন? আরে কেন মানে, শুনো, সেটা হচ্ছে পরের হিসাব। তুমি থাপ্পড় দিবা না, যাক তোমাকে বলেই দেই। বিষয়টা হলো আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক হলো 5 বছরের। এই 5 বছরের সম্পর্কে আমি ওকে অনেক কিছু দিয়েছি, কিন্তু ও আমার সাথে বেইমানি করেছে। ও আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছে, আর সেটা আমি জানতে পারছি। কিন্তু ভাই আমি তাকে চিনব কিভাবে? আর চিনবা কি করে, সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই যে দেখো, এই যে এই মেয়েটা। শুনো, তুমি এই মেয়েটার কাছে যাবা, যাওয়ার পর তার নাম জিজ্ঞেস করবা, নাম জিজ্ঞেস করে তুমি থাপ্পড় দিবা। মানে ও কারণ জানতে চাইলেও কোনো কারণ বলবা না, নাম ঠিকানা ওর বাবার নাম সব কিছু আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি, তুমি সেই অনুযায়ী তাকে সব জিজ্ঞেস করবা আর মারবা, জিজ্ঞেস করবা আর মারবা। আর লাস্ট পর্যায়ে তাকে বলবা যে আপনার বয়ফ্রেন্ডই আপনাকে মারার জন্য আমাকে ফাটাইছে, আমি একজন ডেলিভারি ম্যান। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন এইভাবেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই যাও, দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা, ওকে। ম্যাম এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। শুনেন ভাই, আপনি যে আমাকে মারছেন, দয়া করে এই কথাটা কাউকে বলেন না। আর না না ম্যাম, কি বলেন, এটা তো আমার জব, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা ম্যাম, আমি এখন আসি, আপনি ভালো থাকবেন। আচ্ছা। তুমি কাজটা কি করলা? কেন, কি হয়েছে? তুমি নাকি ডেলিভারি ম্যানকে বলেছো আমাকে থাপ্পড় দিতে, জানো ওই ডেলিভারি ম্যান আমাকে কতগুলো থাপ্পড় দিয়েছে? উচিত কাজ করেছে। উচিত কাজ করেছে মানে? হ্যাঁ উচিত কাজ করেছে, আমি নিজেই তাকে ফাটাইছি। এই তুই বলতো, তোর সাথে আমার কত দিনের সম্পর্ক? কত দিনের সম্পর্ক? 5 বছরের। 5 বছরের সম্পর্ক তুই কি করে পারলি আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করতে? বল, এই বল, এই 5 বছরে আমি তোকে কিনা দিয়েছি, কিনা দিয়েছি তোকে? দেখো তুমি ভুল ভাবতেছো, আমি অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি। চুপ, চুপ কর, আর একটিও মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তুই কি ভাবছস আমি কিছু জানবো না? তোর সব কিছু আমি জানি, তুই আমাকে রেখে অন্য ছেলের সাথে সম্পর্ক করছস। আজকে দেখ 5 বছর তোর সাথে আমার সম্পর্ক, ভুল করেও একটা মেয়ের দিকে তাকায়নি, তোকে ভালোবাসছি বলে, আর তুই কিনা আমাকে রেখে অন্য ছেলের সাথে সম্পর্ক করিস। আরে আমার বাসার সমস্ত মানুষ সবাই জানে আমি তোকে বিয়ে করব, আমি তোকে পছন্দ করি, আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি। যা, তোর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, কারণ যেই মেয়ে 2 নৌকায় পা রাখতে পারে সেই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই আমার এখান থেকে চলে যা। শোনো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি অন্য কারোর ভালোবাসস? এটাকে ভালোবাসা বলে? আমাকে ভালোবাসিস তাহলে ওই ছেলেটাকে কি করিস?
হ্যাঁ, ওটা কি নাটক? কোনটা নাটক ভাববো, আমারটা নাকি ওই ছেলেটার সাথে যা করছো সেটা? যা, চলে যা বলছি।